গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার আমি শ্যাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা একটা ওয়াজ দেখব এবং সেটা অবশ্যই আবু তোহা আদনান হুজুরির এবং যে ওয়াজটা আজকে দেখছি সেটা হচ্ছে একটা ইতিহাস সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান জাতির মানে আবির্ভাব সেটা নিয়ে আজকের ভিডিওটা তো যে চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখছি সেটা হচ্ছে ঠিক আছে এইটুকু নাম মনে থাকে না তো যাই হোক আজকে এই ভিডিওটা করব এবং ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখব তার আগে বেশ কিছুদিন আমরা বলবো সেটা হচ্ছে যে আমাদের নতুন চ্যানেল রিলিজ হয়েছে তো এটা পড়েছি নতুন চ্যানেল ঠিক আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে একবার ঘুরে এসো ভালো লাগলেও সাবস্ক্রাইব করো না লাগলেও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আগামী দিনে ভালো লাগবে এখন ভালো না লাগলেও তো যাই হোক এটাই ছিল বলার এইবার ভিডিওটা দেখবো তারপর আরো কথা তো গল্পের শুরুটা করছি আমি ইব্রাহিম আলী ইসলাম থেকে খুব শর্ট করে বলছি ইব্রাহিম আলী ইসলাম আবুল আম্বিয়া যাকে নবীদের পিতা বলা হয় তার থেকে মূলত দুইটা ট্রাইব চলে গেছে দুইটা বংশ আমরা জানি একটা বংশ হচ্ছে সারা আলাইহিসসালামের গর্ভে ইসহাক আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রথম স্ত্রী সারা আলাইহিসসালাম এবং তার গর্ভে যে সন্তান তার নাম ইসহাক আলাইহিসসালাম তাকে তিনি রেখে আসেন ফিলিস্তিনে অর্থাৎ জেরুজালেমে তার আরেকজন স্ত্রী হাদেরা আলাইহিসসালাম তার গর্ভে জন্ম নেন ইসমাইল আলাইহিসসালাম তাদেরকে তিনি রেখে আসেন মক্কায় কাবা ঘরের পাশে জেরুজালেমে সারা আলাইহিসসালামের গর্ভ থেকে একটা সম্প্রদায় সৃষ্টি হচ্ছে এদিকে হাদেরা আলাইহিসসালামের গর্ভে ইসমাইল আলাইহিসসালামের বংশ তৈরি হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের বংশের সর্বশেষ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই বংশে বেশি নবী আসেননি সারা আলাইহিসসালামের গর্ভে যে ইসহাক আলাইহিসসালাম তাদের বংশেই সবচেয়ে বেশি নবী এসেছেন একদিকে মক্কা আরেকদিকে জেরুজালেম এই দুইটা শহরকে কেন্দ্র করেই এই বিশ্বের সভ্যতা গড়ে উঠেছে আজকে আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয় সভ্যতা আসছে মূলত পশ্চিম থেকে অথচ সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা আর মানুষের জ্ঞানের উৎস হচ্ছে আসমানি কিতাব দ্বারা যাই হোক ইসহাক আলাইহিসসালামের পরে তার সন্তানের নাম ইয়াকুব আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল এজন্যই তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল কোরআনে যেখানেই হাত দিবেন সেখানেই বনু ইসরাইল এবং স্পেশালি একটা সুরাই আছে বনু ইসরাইলের সম্পর্কে তাই আমরা দেখতে পাচ্ছি বনু ইসরাইলের শহর হচ্ছে জেরুজালেম ওটা তাদের শহর তো ইসহাক আলাইহিসসালামের বংশ থেকে এরপরে অনেক নবী এসেছেন লক্ষাধিক লাখের উপরে আল্লাহ পাক সবাইকে একটা কমন আদেশ করেছিলেন একটা কমন অর্ডার যেটা প্রত্যেককেই করা হয়েছিল সেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন উদতুম উদুনা তোমরা যদি অঙ্গীকার পূরণ করো আমিও অঙ্গীকার পূরণ করব তোমরা আমার সাথে ফেইথফুল থাকো আমি তোমাদেরকে সম্মানিত করব পক্ষান্তরে তোমরা যদি আমার আদেশ অমান্য করো আমি তোমাদেরকে বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বহিষ্কার করব কমন অর্ডার সবাইকে দেওয়া হয়েছিল আর প্রতিবারই বনু ইসরাইল এই অর্ডারটা ভঙ্গ করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকবার বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বের করে দিয়েছেন এবং অন্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেছেন ইয়াকুব আলাইহিসসালামের 11 জন সন্তান তার মধ্যে একজন ছেলের নাম ইউসুফ আলাইহিসসালাম
সূরাতুল ইউসুফ পড়লে আপনারা ডিটেলস জানতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বিক্রি করে দিল, কুয়ায় ফেলে দিল, সেখান থেকে মিশরের রাজা তাকে কিনে নিলেন। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশর। তাহলে মক্কা মদিনার সাথে আরেকটা শব্দ যোগ হচ্ছে, সেটা হচ্ছে মিশর। মিশরে ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারে লালিত পালিত হতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেলখানায় নিয়ে গেলেন, সেখান থেকে আবার বের করলেন, রাষ্ট্র ক্ষমতা দিলেন এবং তিনি তার বাবা মা এবং ভাইদেরকে ফিরিয়ে আনলেন মিশরে। তাহলে বনি ইসরাইল এখন ফিলিস্তিন থেকে মিশরে। মিশরেও একই কাজ, ওয়াইন উত্তুম উদনা, যদি আমার আদেশ মেনে চলো সম্মানিত হবে। তারা সেটা করলো না, তারা আল্লাহর আদেশ ভঙ্গ করলো। আল্লাহ পাক তাদেরকে আবারও ফেরাউনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলেন। এবার ফেরাউন ওদেরকে টর্চার করতে লাগলেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে একেবারেই স্লেভ, দাসের পর্যায়ে। ঘটনার কালচক্রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন বনু ইসরাইলের উপরে এবং তাদের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন আল্লাহর হুকুমে। ডিটেইলস আপনারা জানেন। তাদেরকে লোহিত সাগর পাড়ি দিতে হলো, তুর পাহাড়ের কাছে তারা আসলেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল করলেন। আবারও বনু ইসরাইল কিন্তু ঘুরে গেল, দাস থেকে আবার একটা সম্মানিত জায়গায় তারা চলে আসলো। কিন্তু মূসা আলাইহিস সালামের পর তারা তাওরাতটা ফলো করলো না, তাওরাতের কমান্ড যেগুলো ছিল এগুলো তারা ফলো করলো না। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, এখন আমাদের উপর একটা ফরজ বিধান আল্লাহ দিয়েছেন, সেটা হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি তুত পাহাড় থেকে দেখলেন বাইতুল মাকদাস, যেটাকে হোলি ল্যান্ড বলা হয়, পবিত্র ভূমি, সেটা দেখা যাচ্ছে। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ পাক আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। মূসা আলাইহিস সালামের কওম বনু ইসরাইল তারা বলল, আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করতে পারি, তারা তো অনেক শক্তিশালী, তাদের সম্প্রদায়ের নাম আমালেকা সম্প্রদায়, অনেক শক্তিশালী। তাই তারা রিপ্লাই করলেন যে মূসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া নাহনু ওয়া ইন্না নাহনু হাহুনা কায়িদুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গিয়ে, আমরা বনু ইসরাইল এখানে বসে আছি। যখন তারা এইভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, জিহাদটাকে, জিহাদের কমান্ডটা ফলো করলো না, আল্লাহ পাক আবারও ওদেরকে শাস্তি দিলেন। 40 বছর পর্যন্ত তারা তিহ উপত্যকায় ঘুরতে থাকলেন, উদ্বাস্তুর মতো, এখনকার সিরিয়ার মতো, এখনকার রোহিঙ্গাদের মতো, এখনকার কাশ্মীরের মতো ঘুরতে থাকলেন। আল্লাহ পাকের আবারও দয়া হলো। মূসা আলাইহিস সালামের পরে একজন নবী হলেন, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুন কে বনু ইসরাইল এসে বলল যে আমাদেরকে একজন রাজা নিযুক্ত করুন, আমরা আল্লাহর পথে তার নেতৃত্বে যুদ্ধ করব। ইউশা বিন নুন বললেন, তোমরা কি আবারও আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে? তারা বলল, না, আমরা এবার যুদ্ধ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তালুত কে রাজা হিসেবে নিযুক্ত করলেন, তালুত, যেটা সূরা বাকারায় আছে। এবার বনু ইসরাইল বেঁকে বসলো, তারা বলল, এমন একজনকে রাজা করলেন যে দরিদ্র, যার কোনো সমাজে মান সম্মানই নাই, আর আমরা তো হচ্ছে অনেক বেশি সম্পদশালী, অনেকটা আমাদের পলিটিক্যাল লিডারদের মতো কথা আর কি। তারপর তালুতের নেতৃত্বে আল্লাহ পাক বললেন, তালুতকে আমি প্রজ্ঞা দিয়েছি এবং শারীরিক শক্তি দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, শারীরিক শক্তি দিয়েছি, দিনে আল্লাহর পথে কাজ করার দুইটা বেসিক জিনিস, ফিজিক্যালি স্ট্রং, যেটা আমাদের নাই, আর প্রজ্ঞা, দুটো দরকার। তালুত নেতৃত্ব দিলেন। তালুতের যে সেনাবাহিনী, তার মধ্যে একটা বালক ছিল, সেই বালকের নাম দাউদ আলাইহিসসালাম। আর এই দাউদ আলাইহিসসালামের ছোড়া বাতুল, যেটাকে আমরা বলি পাথর, এই পাথরেই অপোজিট যে সেনাপতি জালুত তার চোখে গিয়ে লাগে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মাত্র 313 কি 317 জন নিয়ে তারা আবারও বাইতুল মাকদাস জয় করল। দাউদ আলাইহিসসালামের এই ভূমিকার কারণে তালুত তাকে উপরের পদমর্যাদা নিয়ে আসলেন এবং দাউদ আলাইহিসসালাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে। এবং তার নেতৃত্বে সর্বপ্রথম, ইতিহাসের সর্বপ্রথম জেরুজালেমে ইসলামী স্টেট কায়েম হলো। এর আগ পর্যন্ত এত বড় টেরিটরির মধ্যে কখনো ইসলামী স্টেট ছিল না।
আর ইসলামিক স্টেটের প্রথম আমির বা প্রথম রাজা বা প্রথম নবী হচ্ছেন দাউদ আলাইহিসসালাম। এটা অনেক পরের ঘটনা। তারপর তারা পৃথিবীর রুলিং স্টেটে পরিণত হলেন। জেরুজালেম থেকে দাউদ আলাইহিসসালাম বিশ্ব শাসন করতে থাকলেন এবং তার মৃত্যুর পর তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম আরো হাজার গুণ বেশি শক্তি নিয়ে সারা বিশ্ব শাসন করতে থাকলেন। আল্লাহ পাক তাকে পাখির ভাষা, জিনের ভাষা, সম্পদ, লোহা, সোনা, রূপা, এভরি সিঙ্গেল সেক্টর যেটা আমাদের দরকার একটা অত্যাধুনিক রাষ্ট্র হওয়ার জন্য, সব কিছু আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালামকে দিলেন। এতটা দিলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদিন একটা জিন আমাকে ডিস্টার্ব করছিল, আমি চাইলাম জিনটাকে বেঁধে রাখবো, কিন্তু তখন আমার সুলাইমানের কথা মনে পড়লো, আমার ভাই সুলাইমানের কথা মনে পড়লো। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ামবাগী লি আহাদ, যেটা আপনি আর কখনো কাউকে দেননি। আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দিন যেটা আপনি আর কখনো কাউকে দেননি। আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালামের এই দোয়া কবুল করেছেন, তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যেটা আর কাউকে কখনো দেননি। পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত কেউ এত বড় রাজত্ব পাবে না। কেমন ক্ষমতা! সাবা রানী বিলকিসকে চিঠি পাঠানো হলো, তুমি ইসলাম কবুল করো, সে হাদিয়া গোপন ঢোকন ঘুষ দিল। তিনি জিনকে বললেন, কে আছো ও সিংহাসন তুলে নিয়ে আসতে পারবে? একজন বলল যে আপনি দাঁড়াতে যতক্ষণ লাগে এতক্ষণ সময়ের মধ্যে সিংহাসন চলে আসবে। আরেকজন বলল যে না, আমি চোখের পলক ফেলানোর আগেই সিংহাসন নিয়ে আসতে পারবো। চোখের পলক পড়ার আগেই সিংহাসন অনেক দূরের একটা স্থান থেকে একটা জড় বস্তুকে আর একটা জায়গায় নিয়ে আসা হলো। এটা হচ্ছে রুলিং স্টেট, এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আজকে আমরা সামান্য ক্ষমতা পেয়ে কত কি না করি। রুলিং স্টেট বলতে যা বোঝায়, এক এক নির্দেশেই একটা রাজ্যের রাজা রাজা বা রানীর সিংহাসন তার সামনে, এটা কি মনে করতেছে? এখানে একটা কথা, আমার মতামত, এটা আসলে আমি গ্রহণ করতে ফোর্সও করছি না, এটা আমার মতামত যে পৃথিবীর ইতিহাসে একটা সময় চলে গেছে যখন জড় বস্তু স্থান পরিবর্তন করেছে। এটাও হতে পারে ভবিষ্যতে এমন কোনো টেকনোলজি আসবে যে আবারও কোনো জড় বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সম্ভব হতে পারে, কারণ ইতিহাসে যেটা হয়ে গেছে সেটা ফিউচারে হতে পারে সম্ভব। যাই হোক, ওটা আমাদের টপিক না। সুলাইমান আলাইহিসসালামের সময় তারা দেখেন সারা বিশ্বে রুলিং স্টেট হয়ে গেল। এরপর আবার ওয়াইন উত্তম উদ্না, তোমরা যদি অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদেরকে ভালো রাখবো, আমি অঙ্গীকার পূর্ণ করবো, আল্লাহর কথা। তারা অঙ্গীকার পূর্ণ করলো না। সুলাইমান আলাইহিসসালামের পরে তারা আবার খারাপ হওয়া শুরু করলো। একটা পর্যায়ে গিয়ে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করলো, শিরিক করলো, কুফুরি করলো, তাওরাতকে পরিবর্তন করলো, জাবুরকে পরিবর্তন করলো, ইঞ্জিল ইঞ্জিল তো তখন আসে নাই, জাবুরকে পরিবর্তন করলো। আল্লাহ পাক তাদেরকে আবারও জেরুজালেম থেকে বের করে দিলেন। এবার কাদের হাতে বের করলেন? ইরাক থেকে। ইরাকের একটা জায়গা ছিল ব্যাবিলন, সেখান থেকে নেবুজাত নিজার নামে একজন রাজা ছিলেন। এই রাজা গিয়ে ওই জেরুজালেমকে আক্রমণ করে এবং সব বনু ইসরায়েলকে সে দাস বানিয়ে আবার ইরাকে ফেরত নিয়ে আসে। বনু ইসরায়েল জেরুজালেম হারালো, সুলাইমান আলাইহিসসালামের কিংডম শেষ, রুলিং স্টেট কলাপস, তারা আবার দাসত্বের জায়গায় চলে আসলো। দেখেন কত সার্কেল, তাদের কত বড় হিস্ট্রি। এবার তারা 2000 বছর পর্যন্ত আর জেরুজালেমে ফেরত যেতে পারে নাই, 2000 বছর পর্যন্ত। এই 2000 বছরে তাদের কাছে আর অনেক নবী এসেছেন এবং প্রত্যেকটা নবী তাদেরকে একটা মেসেজ দিয়েছেন, এটা আমাদের পয়েন্ট। মেসেজটা হচ্ছে যে তোমাদের সামনে একজন মাসিহ আসবেন। ভালো করে শুনেন এই জায়গাটা, বনু ইসরায়েলের মধ্যে একজন মাসিহ আসবেন। মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকারী। এই মাসিহ যখন আসবে বনু ইসরায়েল আবারও পৃথিবীর রুলিং স্টেটে পরিণত হবে। এটা ওদের ধর্মগ্রন্থে লেখা আছে বা কেউ লিখে দিয়েছে, কারণ এটা ঐশ্বরিক না। ওরা তাওরাতকে চেঞ্জ করে একটা ধর্ম বানায়, সেটা হচ্ছে তালমুদ, তালমুদ এখানে ওরা লিখে নিয়েছে। যাই হোক, ওরা এটা বিশ্বাস করে যে আখিরুজ জামান বা শেষ জামানায় ওদের একজন মাসিহ আসবে, যে মাসিহ যখন আসবে তখন তারা আবারও সুলাইমান আলাইহিসসালামের মতো এই পুরো বিশ্ব শাসন করবে। এরপর তাদের সেই মাসিহ আসলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু তারা বলল ঈসা আলাইহিস সালাম কিভাবে মাসিহ হতে পারে?
তার মা তো একজন ব্যভিচারিণী নাউজুবিল্লাহ, সে তো একজন জারজ সন্তান নাউজুবিল্লাহ, এবং তারা তাকে অস্বীকার করলো, তারা সত্যিকারের মাসিহকে চিনতে ভুল করলো এবং সেই মাসিহকে তারা ক্রুশে চড়ালো। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশে চড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে তুলে নিলেন, আল্লাহ পাক তাকে নিজের কাছে নিয়ে নিলেন, কিন্তু তাদের মনে হলো তারা মাসিহকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ পাক বলেছে ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু, তারা তাকে হত্যাও করেনি, তারা তাকে ক্রুশবিদ্ধও করেনি, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। তারা মাসিহকে হত্যা করার চেষ্টা করলো, আল্লাহ যে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন এটা কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কেউ জানত না। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সবাই মনে করতো মাসিহকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তারা তাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি। এই ঘটনাটা যখন ঘটলো তখন এখানে দুইটা দল হয়ে গেল। কিরকম দল? এক দল খুব খুশি বা উৎফুল্লতা প্রকাশ করলো, আমরা ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারিয়াম, খুশিতে তারা বললো আমরা মাসিহ ইবনে মারিয়ামকে হত্যা করেছি। এরা হচ্ছে ইহুদি। আর এক দল খুবই কষ্ট পেল, তাদের নবীকে হত্যা করা হয়েছে, তারা খুব কষ্ট পেল, তারা হচ্ছে নাসারা, তারা খ্রিস্টান। এখনকার খ্রিস্টান না, অরিজিনাল খ্রিস্টান, সত্যিকারের যারা খ্রিস্টান, সত্যিকারের যারা নাসারা, তারা ঈসা আলাইহিস সালামকে এখনো বিশ্বাস করে, এখনো তারা তার 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 রেখে যাওয়া যে বিধানগুলো এগুলো ফলো করার চেষ্টা করে। আমরা যেটা মনে করি ইংল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এগুলো খ্রিস্টান কান্ট্রি, এটা ভুল। এরা গডলেস কান্ট্রি, এদের কোনো আল্লাহ নাই, এদের কোনো ঈশ্বর নাই, ঈশ্বরহীন একটা রাষ্ট্র এরা। যাই হোক, এখানে দেখেন দুটো গ্রুপ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ইহুদি আর একটা হলো নাসারা। আর এই ঘটনার পর থেকে আল্লাহপাক তাদেরকে আর আহলে কিতাব বলছেন না। এই ঘটনাটার পর থেকে আল্লাহপাক তাদেরকে আর কখনো আহলে কিতাব বলেননি। আল্লাহপাক বলছেন একদল ইহুদি মাগদুব আর একদল নাসারা দলিন। এখানে তিনটা দলের কথা আসলো, ইহুদি, নাসারা এবং মুসলিম। কনক্লুশন হচ্ছে ইহুদিরাও বিশ্বাস করছে তাদের একজন মসিহ আসবেন, যিনি আসলে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, ঠিক। খ্রিস্টানরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, এবং তিনি যখন আসবেন তখন তিনি জেরুজালেম থেকে এই বিশ্ব শাসন করবেন, রাইট। আমরা মুসলিমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ, আমরাও বিশ্বাস করি যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আবারও পাঠাবেন, ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম মিলে আবারও জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলাম স্টেট বা খেলাফত কায়েম করবেন, রাইট। তিনজনের মধ্যে মতের মিল আছে, শুধু ইহুদিদের কনসেপ্টটা আলাদা। কি আলাদা? ইহুদিরা এটা বিশ্বাস করে না সেই মাসিহ ঈসা আলাইহিস সালাম, তারা এখন একজন মাসিহ। আচ্ছা, এই ভিডিওতে আবু তাহা আদনান যেটা বললেন সেটা তুই কতটা বুঝতে পেরেছিস জানি না। ব্যাপারটা হচ্ছে যে ইহুদি, খ্রিশ্চান এবং মুসলিম প্রত্যেকেরই কিন্তু সৃষ্টি এক জায়গা থেকে, সেটা হচ্ছে যে আব্রাহামিক রিলিজিয়ান বলা হয় এদের। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই এদের সৃষ্টি, যেটা আমরা মানে পড়েছিস কিনা আমি জানি না, যেটা অ্যাডাম আর ইভের গল্প শুনেছিস, হ্যাঁ, সেই অ্যাডামকেই বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে। তো মানে তিনি হচ্ছেন সবচেয়ে প্রথম পুরুষ আর কি পৃথিবীতে আসেন, এবং তারপর থেকেই সমস্ত মানব জাতির সৃষ্টি তার বংশধরেরা, ঠিক আছে, তার বংশধরেরাই মানে মানব জাতি। এবং সেখান থেকেই একটা ব্রাঞ্চ চলে গিয়েছে মুসলিমদের, একটা চলে গিয়েছে খ্রিশ্চানদের, একটা চলে গিয়েছে ইহুদিদের, ঠিক আছে। এখানে যেটা বলা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা বংশে রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, ঠিক আছে, এবং তারপর থেকে তার একটা ভাই ছিল, তার নাম ইয়াহুদা, ঠিক আছে, এবং এই ইয়াহুদা কিন্তু এখান থেকে বেরিয়ে যায় এবং তার থেকেই সৃষ্টি হয়ে যায় ইহুদি, ঠিক আছে। আর এই যে ইয়াকুব মানে ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, এবং তার যে বংশধর তাদের বলা হতো বনি ইসরায়েল। তো সেই জায়গা থেকেই এত কিছু হয়ে শেষে আসে হচ্ছে খ্রিশ্চান, ইহুদি এবং মুসলিম জাতি। এবং শেষ নবী যেটা মানে শেষ মাসিহা যেটা বলা হয়, তার খ্রিশ্চানরা মাসিহা বলে কিন্তু জেসাসকে, যিশু খ্রিস্টকে। এই যে যিশু, এখানে যেটা ঈসা আলাইহিস সালাম শুনলি, এটা খ্রিশ্চানরা তাকে যিশু বলে, মুসলিমরা ঈসা আলাইহিস সালাম বলেন,
এবং ইহুদিদের ইহুদিরা মনে করে যে এখনও কোনো মাসিয়া আসেনি, ঠিক আছে, এখনও আসবে। কিন্তু খ্রিস্টানরা মনে করে এসেছিল, মানে যিশু মাসিয়া হিসেবে, কিন্তু আবার একবার আসবে, ঠিক আছে। আর এই যিশুকে, যিশু খ্রিস্টকে মেরেছিল হচ্ছে ইহুদিরা, ঠিক আছে, যেটা এখন বর্তমানে ইহুদিরা রয়েছে ইসরায়েলে, ঠিক আছে। তো এইটাই পুরোপুরি ঘটনা। ওকে মানে কিছুটাই জানে না, সেই জন্য ওকে বলতে হলো ব্যাপারটা। তো যাই হোক, এটা একটা ঘটনা, এটা নিয়ে বেশি কিছু মানে রিয়্যাক্ট করার নেই। যেটুকু আমরা জানতাম, আমি জানতাম, সেগুলো আমি বললাম এবং ও সেই জায়গায় জানলো, আজকে জানলো, ঠিক আছে। একবারে এটা পুরোপুরি গ্রাস করা সম্ভব নয়, তো আমার মনে হয় ও এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি। ওকে আরও সময় দিতে হবে এর ও পিছনে, তবেই সে বুঝে উঠতে পারবে। কারণ আমিও এখনও পর্যন্ত পুরোপুরি জানতে পারিনি যে বংশধারা চলছে, সেটা এখনও পর্যন্ত পুরোপুরি মানে মগজস্থ হয়নি। হ্যাঁ, কিছুটা হয়েছে এবং কিছুটা এখনও বাকি আছে, তো সেগুলো আস্তে আস্তে জানবো আশা করছি। এবং তোর যদি কিছু বলার থাকে বলতে পারিস, মানে এই বিষয়টা নিয়ে না, অন্যান্য বিষয় নিয়ে। বলার নেই না, তুই বোঝার চেষ্টা করেছিস বা এই ধরনের কিছু? হ্যাঁ, বোঝার তো চেষ্টা করেছি, বুঝছি আস্তে আস্তে, ওই একই কথা বলবো আর কি, দেখতে দেখতে বুঝবো আর কি। আচ্ছা, দেখতে দেখতে বুঝবো। আজকে ওকে জাস্ট বসিয়ে রেখেছি পুতুল হিসেবে, তো সাইডে খালি লাগবে সেই জন্য ওকে বসিয়ে রেখেছি। এখন আমারও ভুল হয়েছে কি ওকে নিয়ে এই ধরনের ভারী ভারী জিনিসপত্র নিয়ে ভিডিও বানানো, যদিও কিছুটা হলেও জানতে পারলো এবং কিছুটা হলেও তোর ভালো লেগেছে। হ্যাঁ, জিনিস জানতে সবারই ভালো লাগে, এবং সেটা একটা ইতিহাস, অবশ্যই একটা ইতিহাস। মানে এইগুলো জানলে কি হয়, প্রত্যেকটা যেটা ইহুদি খ্রিশ্চান মুসলিম এই যে পুরো কিভাবে এলো তারা, ঠিক আছে, এই সম্বন্ধে কিন্তু তুই জানতে পারলি কিছুটা, হলো আইডিয়া তৈরি, আইডিয়া তৈরি হয়েছে, মানে এখনো পুরোপুরি না, জাস্ট একটা আবছা। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা অনেক তথ্য নির্ভর ছিল এবং আমরা জানলাম, আমাদের মানে বিশেষ করে আমারও অনেক কিছুই জানা ছিল না, সেগুলো জানলাম, ভালো লাগলো। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো, ততক্ষণের জন্য স্টে টিউন।